আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাকে একজন ভাই কমেন্ট করেছেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মার্কেটিং কয়টা টিম থাকে। তার কমেন্টের রিপ্লাই হিসেবে ভিডিওটা দিতেছি, কারণ তিনি ভিডিও দিতে বলেছেন। দেখুন, একটা সময় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো একজন এমপিও দ্বারা অর্ডার নিত, অর্থাৎ একটা এরিয়ায় একজন এমপিও থাকতো, সে সকল প্রোডাক্টের অর্ডার নিত। বাট এখন কোম্পানিগুলো কী করেছে জানেন? তাদের প্রোডাক্টগুলোকে ভাগ করে দিয়েছে, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ভিন্ন ভিন্ন এমপিও কিন্তু অর্ডার নিতে হবে। বর্তমানে যেটা চলতেছে সকল কোম্পানি সেটা করে ফেলেছে, কিন্তু তাদের টিম রয়েছে, এক একজন এক এক ক্যাটাগরির মেডিসিনের অর্ডার নেবে এবং মার্কেটিং করবে। ঠিক আছে, আগে যেটা ছিল শুধু একজন এমপিও দিয়েই কিন্তু সকল প্রোডাক্টের অর্ডার নেওয়া হইতো, বাট এখন তারা ভাগ করে দিয়েছে মার্কেট। তো এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্যাটাগরি নিয়েছে, কেউ পাঁচটা করেছে, কেউ তিনটা করেছে, কেউ চারটা করেছে, কেউ ছয়টা করেছে, তাদের প্রোডাক্ট অনুযায়ী সেটা ভাগ করে ভিন্ন ভিন্ন এমপিও দ্বারা প্রোডাক্ট সেল করাচ্ছে বা মার্কেটিং করাচ্ছে। তো সেটা হতে পারে এ বি সি ডি দিয়ে যারা তাদের ক্যাটাগরি সিলেক্ট করেছে বা গ্রুপ সিলেক্ট করেছে বা টিম সিলেক্ট করেছে। তো এখানে সাধারণত মনে করেন জেনারেল টিম যেটা রয়েছে, সাধারণ প্রোডাক্ট যেগুলো রয়েছে ওটিসে, মানে মানে সাধারণ যে প্রোডাক্টগুলো রয়েছে সচরাচর, সেই প্রোডাক্টগুলো একটা টিম অর্ডার নেয়। আবার কার্ডিয়াক, যে হার্টের হার্টের বা প্রেশারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো একটা টিম রয়েছে। আবার আলসার একটা টিম রয়েছে, বা ডায়াবেটিস একটা টিম রয়েছে, আবার রয়েছে আপনার হচ্ছে এরকম আর কি, তাদের ক্যাটাগরি অনুযায়ী তাদের টিম রয়েছে। ঠিক আছে, আবার আই ডিভিশন, মানে চোখের যে প্রোডাক্টগুলো রয়েছে অপথালমিক, সেই প্রোডাক্টগুলো বিভিন্ন ডিভিশনে তারা হচ্ছে টিম সেট করেছে বা টিম দ্বারা তারা প্রোডাক্ট সেল করাচ্ছে। আগের মতো এখন আর একজন এমপিও দ্বারা সকল প্রোডাক্টের অর্ডার নেওয়া হয় না, বাট এখন তারা টিম করেছে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট অর্ডার কাটতে হবে এবং প্রোডাক্ট অর্ডার করতে হবে। ঠিক আছে, কোনো কোম্পানি চারটা করেছে, কোনো কোম্পানি পাঁচটা করেছে, কোনো কোম্পানি ছয়টা করেছে, আবার কেউ তিনটা করেছে। ঠিক আছে, এভাবে তারা টিম সেট করেছে। টিমের মাধ্যমে এক সময় একজন এমপিও থাকতো, এখন একটা এরিয়ায় চার পাঁচজন এমপিও রয়েছে। চাইলে আপনি সকল প্রোডাক্টই অর্ডার নিতে পারেন, বাট আপনার টিম, আপনার যে প্রোডাক্ট, আপনাকে যে টিম দেওয়া হয়েছে বা আপনাকে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, আপনি যে ডিভিশনে কাজ করতেছেন সেটা আপনার মেইন ফোকাস। আপনি চাইলে আপনার কোম্পানির সকল প্রোডাক্টই অর্ডার নিতে পারবেন, বাট আপনার ফোকাস থাকবে আপনার উপরে, আপনাকে যেটা দিয়েছে আপনার সেই প্রোডাক্টগুলো অর্ডার আপনি কাটার চেষ্টা করবেন আর কি। তো এই ছিল ওষুধ কোম্পানিতে টিম বর্তমানে মার্কেটিংয়ে এভাবে রয়েছে। আবার কারো হচ্ছে আপনার হার্বাল ডিভিশন রয়েছে, এখন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির কিন্তু হার্বাল ডিভিশন রয়েছে, সেটাও একটা টিম রয়েছে। এভাবে আর কি প্রোডাক্টগুলোকে ভাগ করে ভাগ করে এক একটা টিম করা হয়েছে। কাজ একটাই, কোম্পানির প্রোডাক্টটা সেল করতে হবে আপনাকে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো মার্কেটিংয়ে কয়টা টিম থাকে? চার পাঁচটা টিম থাকে, মিনিমাম চারটা টিম থাকে। ঠিক আছে, সেগুলো সবার কাজ এক, প্রোডাক্ট সেল করতে হবে। আগে যেরকম করতেন এখনও সেরকম, বাট টার্গেট বা স্যালারিটা একটু হচ্ছে কম বেশি হতে পারে, কিন্তু কাজ একটাই, প্রোডাক্ট অর্ডার করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।